গেল রোববার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট যাত্রী টার্মিনাল ও মৈত্রীদার উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও আধুনিক টার্মিনাল ভবনসহ অন্যান্য স্থাপনার নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশি যাত্রীদের তবে গেল দুই সপ্তাহের তুলনায় পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে প্রায় দ্বিগুণ ভারতীয় কাস্টমসের সূত্র বলছে 10-15 দিন আগে যেখানে 1000 যাত্রী যাতায়াত করতেন চলতি সপ্তাহে তা প্রায় 2000 এসে দাঁড়িয়েছে এদিকে অমিত শাহর পেট্রাপোল সফরের পর আবারও চালু হয়েছে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য পেট্রাপোল ল্যান্ড পোর্ট কর্তৃপক্ষ জানায় প্রতিদিন গড়ে 300 থেকে 350 পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে চালু হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ সহ জরুরি পণ্য রপ্তানিও চাহিদা আছে বাংলাদেশে ওরা চাচ্ছে তো মাল নিচ্ছে আগে যেত তার থেকে বেশি পরিমাণে যাচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রমের পাশাপাশি যাত্রী পারাপার কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে পেট্রাপোল স্থলবন্দরের নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে সীমান্তবর্তী এলাকার অটো ও ট্যাক্সি চালকদের আয়ের একটি বড় অংশ আসে ভারত বাংলাদেশগামী যাত্রী পারাপার থেকে চালকরা বলছেন অনলাইনে ট্যাক্সি বুকিং চালু হলে যাত্রীদের পাশাপাশি তারাও লাভবান হবেন এই বর্ডার রুটে যাতে আগের থেকে আগের মতো যদি হয় তাহলে আমাদের অন্তত যারা মালিক বা যারা ড্রাইভার আছে প্রত্যেকে আমরা অন্তত বেঁচে থাকতে পারবো অনলাইন পরিষেবাটা চালু হলে আশা করা যায় আরও এই যাত্রী পরিষেবাটা আরও ভালো পর্যায়ে পৌঁছাবে মূলত বাংলাদেশি পর্যটকদের বিশেষ পরিষেবা ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখে পেট্রাপোল স্থলবন্দরে অবকাঠামোগত সংস্কারের উদ্যোগ নেয় ভারত এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও ভিসা নীতিতে ইতিবাচক কোনো পরিবর্তন আসলে রাজস্ব আয়ের পরিমাণ যেমন বাড়বে তেমনি সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা সতীর্থ কর্মকার এখন বিশ্ব